ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের টিকিট কিনতে শুক্রবার মানুষের ঢল নামে কমলাপুর রেল স্টেশনে। গভীর রাত থেকেই ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। ঘোষণা অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি শুরু না হলেও আজ 26 এপ্রিলে টিকিট দেওয়া হয়। স্টেশন ম্যানেজার জানান, করোনা মহামারীর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঘরমুখো মানুষের স্রোত বেশি। এবার ঈদ যাত্রায় অনেক মানুষ ঢাকা ছাড়বেন, ভোগান্তি হতে পারে চরম। এমন সংখ্যা থেকে ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে ট্রেনই নিরাপদ বাহন। সেজন্য আগে বাড়ি যেতে আগাম টিকিট কিনতে কমলাপুর রেল স্টেশনে এ ভিড়। অনেকের এ অপেক্ষা রাত থেকে। শুক্রবার দেওয়া হয় 26 এপ্রিলের টিকিট। টিকিট বিক্রি শুরুর পর কাউন্টারে ধীর গতি নিয়ে অভিযোগ করেন অনেকেই, তুলেছেন কালোবাজারির অভিযোগও। এই 5 ফিট দূরত্ব 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, ভিতর থেকে সার্ভার জাম বলে, আবার টিকিট দেয় না, মাঝখানে আবার হই হুল্লোড় করে লাইন ভেঙে লাইনচ্যুত হয়ে কে ঢুকতেছে ঠিক নেই। সকাল থেকে একেবারে সেহরি খেয়ে চলে আসছি, এসে দাঁড়ায় আছি। বাট এখানে একটু ম্যানেজমেন্টের প্রবলেম, সেটা হচ্ছে ফিমেলদের জন্য লাইনে একজনই বসা, একজনই টিকিট কাটছে, যেটা কভার করতে পারছে না। আমার কাছে মনে হয় এটা সার্ভারের প্রবলেম না, এটা একটা নাটক আমার কাছে যা মনে হয় আর কি। প্রতিদিন অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশন কাউন্টারে বিক্রি হওয়ার কথা, তবে যাত্রীরা বলছেন অনলাইনে টিকিট পাওয়া যায় না। টিকিট এত স্লো, অনেক স্লো, চাইলে অনেক দ্রুত দিতে পারে, কিন্তু জানি না ভিতরে কি করতেছে ওনারা। অনলাইনে পেলে তো আর কোনো টেনশনই ছিল না, ঘর থেকে বসে পেয়ে যেতাম, এখন এত দূরে এসেছি, এত লাইন লম্বা, পাবো কিনা কোনো নিশ্চিত না। সিলেক্ট করি, কন্যাজন নিয়ে নেয়, পারচেজ হয়ে যায়, এখানে আসি রাত 2টার দিকে, এখনো টিকিট পাইনি, এখানে নাকি ওয়াইফাই স্লো, সার্ভার ডাউন হয়, এগুলো তো সমস্যা। স্টেশন ম্যানেজার জানান, কালোবাজারি নয়, নির্দিষ্ট আসনের চেয়ে টিকিট প্রত্যাশী অনেক বেশি হয় এ অবস্থা। অনলাইনে 50% যাওয়ার পরে বাকি 50% এখানে, এবং এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আপনাদের আমাদের এখান থেকে এয়ারপোর্ট বিমানবন্দরে কাউন্টার আছে, সেখানে যায় কিছু টিকিট, তো এখান থেকে কালোবাজারে টিকিট যাওয়ার যে পসিবিলিটি, এখন ধরুন মানুষ এখানে দাঁড়াইছে 2000, টিকিট পাচ্ছে 100 জন, বাকি 1900 জনে কিন্তু কমপ্লিট করবে যে টিকিটটা গেল কোথায়, তাড়াতাড়ি এই বিষয়টা তাদের ওই ডিটেলস বোঝানোর মতো বা বুঝিয়ে বলার মতো পরিস্থিতি ওখানে নেই। এবার স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে 20%। আগামী 2 মে পবিত্র ঈদুল ফিতর ধরে 1 মে পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।